আফগানিস্তানের বিপক্ষে 292 রানে জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে 91 রান করতেই অস্ট্রেলিয়ার 7 উইকেটের পতন হয়েছিল। নিশ্চিত হারের মুখে পড়ে অজিরা। স্টেডিয়ামে ও টিভি সেটের সামনে যেসব দর্শক বসে খেলা দেখছিলেন তারা অস্ট্রেলিয়ার হার ছাড়া আর কিছুই চিন্তা করতে পারছিলেন না। এমনকি অস্ট্রেলিয়ার শিবিরে তখন পিনপন নিরবতা বিরাজ করতে দেখা যায়। কিন্তু ক্রিজে যখন ম্যাক্সওয়েল খেলতে নামেন, যে আজ ইতিহাসে সেরা ইনিংসটি দেখার সৌভাগ্য হবে দর্শকদের। অতি দানবীয় এক ইনিংস খেলে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল। সঙ্গী হিসেবে পেলেন অধিনায়ক প্যাট কামিন্সকে, করলেন ডাবল সেঞ্চুরি। তার অপরাজিত 201 রানের সুবাদে আর কোনো উইকেট না হারিয়ে 46.5 ওভারে 3 উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের সঙ্গে 202 রানের পার্টনারশিপ ম্যাক্সওয়েলের। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার 8ম উইকেটে এটা সর্বোচ্চ রান। একদিকে ম্যাক্সওয়েল 4 ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন, অন্যদিকে কামিন্স একের পর এক ডট বল দিয়েছেন, অপেক্ষা করেছেন ম্যাক্সওয়েলকে স্ট্রাইক দেওয়ার। তাই তো 68 বলে খেলে তার সংগ্রহ মাত্র 12 রান, একটা মাত্র বাউন্ডারি তার ইনিংসে। গ্লেন ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে সেরা অপরাজিত 201 রানের ইনিংসটি খেলতে 128 বলের মোকাবেলা করেছেন। 21টি বাউন্ডারির পাশাপাশি ওভার বাউন্ডারি মেরেছেন 10টি। ইনিংসের শেষ 4 বলকেই বাউন্ডারির সীমানার বাইরে পাঠিয়েছেন, দুইবার বাতাসে ভাসিয়ে ও দুইবার মাটি কামড়ে। ওয়ানখের স্টেডিয়ামে টস জয়ের পর আফগানিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ইব্রাহিমজাদ্রান 143 বলে 129 রানে অপরাজিত ইনিংসের উপর দাঁড়িয়ে আফগানরা 5 উইকেটে 291 রানের দারুণ এক স্কোর করেন। কি অসাধারণ ইনিংসটাই না খেললেন পাওয়ার হিটার ম্যাক্স। এটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বললে ভুল হবে না। নিজে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ শেষ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত আফগানদের 3 উইকেটে হারায় তারা। ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ম্যাক্সওয়েল বলেন, প্রথম দুটি ম্যাচ হারার পর মানুষ আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমাদের ভেতরে বিশ্বাস ছিল আমরা ফিরব। আজকের ম্যাচের পর এটা আরও বেড়েছে আমাদের মধ্যে। ম্যাক্সওয়েল আরও বলেন, LBW-তে জীবন পাওয়ার পর আমি আরও ভালো খেলার চেষ্টা করি। ফ্লাড লাইটের নিচে বলে সুইং করছিল, তারা দারুণ বোলিং করেছে। যদি আমি ক্যাচ মিসের কোনো সুযোগ না দিতাম তাহলে জিনিসটা আরও ভালো হতো, তবে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন গ্লেন ম্যাক্সওয়েল। সাবেক বর্তমান ক্রিকেটারদের সবার মুখে যেন একটাই নাম, ম্যাক্সি। ভারতীয় ব্যাটিং গ্রেট সচিন টেন্ডুলকার তো বলে দিয়েছেন তার দেখা সেরা ওয়ানডে ইনিংস এটি। ম্যাক্সওয়েলের এমন ব্যাটিং নিয়ে নিজের ভাবনা এক্সে তুলে ধরেছেন টেন্ডুলকার। ইব্রাহিমজাদ্রান অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ খেলেছে, তার ব্যাটের জোরে আফগানিস্তান স্কোরবোর্ডে বড় রান করতে পেরেছে। ম্যাচে 70 ওভার আফগানরা ভালো খেললেও শেষের 25 ওভার গ্লেন ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি। এরপর ম্যাক্সওয়েলের প্রশংসা করে টেন্ডুলকার লেখেন, ম্যাক্স প্রেশার থেকে ম্যাক্স পারফরম্যান্স, এটা আমার জীবনে দেখা সেরা একদিনের ম্যাচের ইনিংস। এই ইনিংসকে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে স্বীকৃতি দিয়েছেন পাকিস্তানি সাবেক গতি তারকা শোয়েব আখতার। তিনি বলেন, ম্যাক্সওয়েলের এমন মানসিক ও শারীরিক প্রতিভার সাক্ষী হতে পারাটা সম্মানের বিষয় ছিল। এটা ওয়ানডের সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি। ম্যাক্সওয়েলের ইনিংসটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের কাছে সারা জীবন মনে রাখার মতো। ইনস্টাগ্রামে লিখেছেন, কি কিছু ম্যাচ জেতানো ইনিংস এমন যে যা দেখার পর আপনি দাঁড়িয়ে করতালি বাজাবেন। ম্যাক্সওয়েলেরটি সারা জীবন মনে রাখার মতন একটি ইনিংস। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, রান তাড়া করতে গিয়ে 200 রান, সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। যন্ত্রণার ভেতরেও ম্যাক্সওয়েল অটল ছিল, সারা জীবন মনে রাখার মতো একটি ইনিংস।
খেলার জগতের নিত্য নতুন খবর নিয়ে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শেখ সামিন ইয়াসার।